हेलो बंधुरा वेलकम टू WBCS मार्टा एज यू नो आमी तोमादेर हिस्ट्री मोस्ट इम्पोर्टेंट क्वेश्चनेर सेशनटा स्टार्ट करेछिलाम जेखाने आमी तोमादेर हिस्ट्री प्रत्येकटा चैप्टर थेके 50 मोस्ट इम्पोर्टेंट क्वेश्चनगुलो कराछिलाम এই কোয়েশ্চেনগুলো তোমাদের WBCS তাছাড়াও অন্যান্য PCS এর এক্সাম ও SSC রেলওয়ে আর অন্যান্য এক্সামগুলোতে তোমাদের হেল্প করবে এবার আমি তোমাদের আজকে একটা নতুন সাবজেক্ট স্টার্ট করব সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি আমরা প্রথম চ্যাপ্টার নেব প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে যেটা প্রায় সমস্ত এক্সাম থেকে কখনো না কখনো কোয়েশ্চেন আসে বা এসে থাকে তাহলে চলো দেখে নিই আমাদের প্রথম কোয়েশ্চেন আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে উইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সেজ দ্যাট দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা হয়েছে যে কি দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মানে ইন্ডিয়ার একজন প্রেসিডেন্ট থাকবেন এটা কোন আর্টিকেলে বলা হয়েছে অপশনগুলো হচ্ছে 61 62 52 74 আমাদের এখানে উত্তরটা কি হয়ে যাবে সি 52 আর্টিকেলে বলা আছে যে কি দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর্টিকেল 52 থেকে 78 পর্যন্ত ইউনিয়ন এক্সিকিউটিভের ব্যাপারে আলোচনা করা হয়েছে যেখানে আর্টিকেল 52 তে বলা হয়েছে যে কি দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে চলো তাহলে দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন হু পার্টিসিপেটস ইন দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কারা পার্টিসিপেট করেন আমাদের অপশনগুলো হচ্ছে ইলেক্টেড মেম্বার্স অফ বোথ দ্য হাউস অফ পার্লামেন্ট পার্লামেন্টের দুটোই হাউসের ইলেক্টেড মেম্বাররা ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড মেম্বার্স অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির নমিনেট আর ইলেক্টেড মেম্বারগুলো নাকি মেম্বার অফ অল ইউনিয়ন টেরিটরিজ নাকি সবগুলোই তাহলে আমাদের এখানে উত্তরটা কী হয়ে যাবে আমাদের এখানে উত্তরটা হয়ে যাবে এ ইলেক্টেড মেম্বার্স অফ বোথ হাউজেস অফ পার্লামেন্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আমাদের কারা কারা যদি ভাগ নেয় আমাদের বলতে গেলে জিজ্ঞেস করতে গেলে আমরা বলবো ইলেক্টেড মেম্বার রাজ্যসভা ও লোকসভার তাছাড়াও স্টেট লেজিসলেটিভ স্টেট লেজিসলেটিভ থেকে যারা ইলেক্টেড মেম্বার আছে তারা ভাগ দেয় আর ইউনিয়ন টেরিটরি যেরকম দিল্লি আর পন্ডিচেরি থেকে যারা মেম্বার অফ পার্লামেন্ট আছে তারা কিন্তু ভাগ নেই এই প্রেসিডেন্সিয়াল ইলেকশনে তাছাড়া আর কেউ ভাগ নেয় না এবার আমাদের এখানে তাই জন্য এখানে অপশান এতে আমাদের বলা হয়েছে যে কি বোথ হাউসেস অফ পার্লামেন্ট ঠিক আছে আর বাকি অপশানগুলোতে এই সমস্ত ক্লু কিন্তু দেওয়া নেই তাই জন্য আমরা এখানে অপশান এটা চুজ করব চলো দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট কোয়ালিফিকেশন শুড বি টু বিকাম আ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তো হতে গেলে কী কী কোয়ালিফিকেশান দরকার আমরা দেখে নিয়ে কী কী অপশান আছে আমাদের 35 ইয়ার্স অফ এজ হি শুড বি এলিজিবল টু বি ইলেক্টেড অ্যাজ এ মেম্বার অফ রাজ্যসভা মাস্ট বি এন ইন্ডিয়ান সিটিজেন আর ডি হচ্ছে অনলি এ অ্যান্ড সি আমাদের এখানে উত্তর হয়ে যাবে ডি আমাদের এখানে প্রেসিডেন্ট হতে গেলে আমাদের কী কী কোয়ালিফিকেশান দরকার আমাদের অবশ্যই হতে হবে কি 35 ইয়ার এজ থাকতে হবে আর হি শুড বি এলিজিবল টু বি ইলেক্টেড এজ এ মেম্বার অফ রাজ্যসভা রাজ্যসভাতে ইলেক্টেড হতে গেলে যে সমস্ত কোয়ালিটি লাগে যে সমস্ত কোয়ালিফিকেশান লাগে সেই সমস্ত কোয়ালিফিকেশান থাকতে হবে আর এই রাজ্যসভার মেম্বার হতে গেলে মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন এটা পড়ে তাই জন্যই আমরা এখানে সিটাকে পার্টিকুলারলি নেব না এ আর বিটাই নেব তাই জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে কি আমাদের অ্যান্সার হয়ে যাবে ডি ঠিক আছে তাহলে চলো দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন আমাদের নেক্সট কোয়েশ্চেন বলছে উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রং নিচের কোন স্টেটমেন্টটা যেটা ভুল আছে ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি পার্টিসিপেটস ইন দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন ইলেক্টেড এবং নমিনেটেড মেম্বার যারা আছে তারা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পার্টিসিপেট করে এটা কি ঠিক এটা না ঠিক নয় কারণ এরা হচ্ছে কি প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আমি এর আগেই তোমাকে বললাম যে কি প্রেসিডেন্সিয়াল ইলেকশনে যারা নমিনেটেড মেম্বার আছে তারা কিন্তু পার্টিসিপেট করে না তাহলে আমাদের অপশান এ হবে না ঠিক আছে এখানে এক্স্যাক্টলি বলছে অপশান এ হবে না তাই জন্য আমরা প্রথমে আর অন্যান্য অপশানগুলো না দেখে এটাকে উত্তর কনসিডার অপশান এ ঠিক আছে চলো তাহলে দেখে নিই নেক্সট কোয়েশ্চেন হচ্ছে উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ম্যাচড নিচের কোনটি ম্যাচ করছে না আর্টিকেল 54 প্রেসিডেন্সিয়াল ইলেকশন আর্টিকেল 55 ম্যানার অফ প্রেসিডেন্সিয়াল ইলেকশন আর্টিকেল 60 প্রসিডিওর অফ ইম্পিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট আর আর্টিকেল 123 কি বলছে পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট অফ প্রোমোলোকেট অর্ডিনেন্স আমাদের এখানে উত্তরটা কি হবে আমাদের এখানে উত্তর হয়ে যাবে সি
এখানে সি কিন্তু ম্যাচ করছে না, উপরে সবগুলোই ম্যাচ করছে। সি কি বলছে? আর্টিকেল 60 তে বলছে প্রসিডিউর অফ ইম্পিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, কিন্তু আর্টিকেল 60 তে প্রসিডিউর অফ ইম্পিচমেন্ট বলা নেই। আর্টিকেল 60 তে কি বলা আছে? ওথ অ্যান্ড অ্যাফার্মেশন অফ দ্য প্রেসিডেন্ট বলা আছে, তাই জন্য এখানে আমাদের ভুল স্টেটমেন্টটা হচ্ছে সি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে সি। চলো দেখে নিই আমরা নেক্সট কোয়েশ্চিন। আমাদের নেক্সট কোয়েশ্চিন হচ্ছে উইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এনফেসিগেট দ্যাট দেয়ার শ্যাল বি অ্যান অ্যাটোনমি জেনারেল অফ ইন্ডিয়া। কোন আর্টিকেলে বলা হয়েছে যে কি দেয়ার শ্যাল বি অ্যাটোনমি জেনারেল অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে অ্যাটর্নি জেনারেল থাকবে, এটা কোন আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 78, 76, 67, 113। আমাদের এখানে উত্তরটা হয়ে যাবে কি? আমাদের উত্তরটা হয়ে যাবে বি, আর্টিকেল 76-এ বলা হয়েছে কিন্তু দেয়ার শ্যাল বি অ্যাটোনমি জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, দেখে নিই আমাদের পরের কোয়েশ্চেন। আমাদের পরের কোয়েশ্চেন বলছে হাউ ক্যান দ্য পোস্ট অফ প্রেসিডেন্ট বি ভ্যাকেন্ট, প্রেসিডেন্সের পোস্টটা কখন ভ্যাকেন্ট হবে? অন এক্সপায়ারি হবে টেনিয়র, ওনার টেনিয়র শেষ হয়ে যাওয়ার পরে, নাকি বাই হিজ রেজিগনেশন, নাকি ওনার রেজিগনেশন হওয়ার পরে দেওয়ার পরে, নাকি অনলি অন দ্য কমান্সমেন্ট অফ ইম্পিচমেন্ট ইন রাজ্যসভা, মানে রাজ্যসভায় যখন প্রেসিডেন্টের ইম্পিচমেন্টের ব্যাপারে প্রস্তাব দেওয়া হবে তখন, নাকি এ এন বি? তাহলে আমাদের এখানে উত্তরটা কী হবে? আমাদের এখানে উত্তরটা হয়ে যাবে ডি, অনলি এ এন বি, যখন প্রেসিডেন্টের টেনিয়র শেষ হয়ে যাবে তখন, আর যখন উনি রেজিগনেশন দেবেন তখনই কিন্তু তার ভ্যাকেন্সি মানে সিট খালি থাকতে পারে, আরেকটা সময় সিট খালি থাকতে পারে যখন তাকে ইম্পিচমেন্ট করা হয়। কিন্তু আমাদের এখানে অপশান সিতে কী বলেছে? অপশান সিতে বলেছে ইম্পিচমেন্ট প্রস্তাব দেওয়ার সময়, এই সময় ইম্পিচমেন্টটা এখনও প্রুভ হয়নি, তাই জন্য এই সময় প্রেসিডেন্ট তার সিট ছাড়বেন না, তাই জন্য আমাদের এখানে অপশান কী হয়ে যাবে? ডি, অপশান ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখে নিই আমাদের পরের কোয়েশ্চেন। আমাদের পরের কোয়েশ্চেন বলছে উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, কোন স্টেটমেন্টটা সঠিক নয়? প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ মিলিটারি ফোর্সেস অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট হচ্ছে মিলিটারি ফোর্সেস অফ ইন্ডিয়ার হেড, এটা আমি সকলেই জানি, তাহলে অপশান এটা হয়ে যাবে ঠিক। অপশান বি কী বলছে? প্রেসিডেন্ট ক্যান অ্যাপ্রুভ আ কমিশন টু ইনভেস্টিগেট ইন্টু দ্য কন্ডিশনস অফ এসসি এসসিস অ্যান্ড এসটিস, প্রেসিডেন্ট, এটাও কিন্তু ঠিক, প্রেসিডেন্ট কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে পারে কোনো কমিশনকে দেখার জন্য যে কি এসসি আর এসটির কী অবস্থা আছে কোনো স্পেশাল এরিয়ায়, বা ইন জেনারেল কোনো একটা সার্ভে উনি করাতে পারেন। তাহলে বিটা অপশান ঠিক হয়ে যাচ্ছে আমাদের। অপশান সিটা দেখে নিই, পার্লামেন্ট ক্যান ডিক্লেয়ার এনি এরিয়া অ্যাজ দ্য শিডিউল্ড এরিয়া, এটা হচ্ছে তোমাদের ভুল স্টেটমেন্ট, পার্লামেন্ট কোনো এরিয়াকে শিডিউল এরিয়া বলতে পারে না। এই এর পুরো অধিকারটা কার উপর আছে? এর পুরো অধিকারটা হচ্ছে প্রেসিডেন্টের ওপর, প্রেসিডেন্টই একমাত্র বলতে পারেন যে কি কোন এরিয়াটা শিডিউল টাইপ বা শিডিউল কাস্ট হবে, তিনি একমাত্র ডিসাইড করতে পারেন। তাহলে চলো দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চিন। নেক্সট কোয়েশ্চিন হচ্ছে ইন উইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল প্রভিশনস অফ ইন ন্যাশনাল এমার্জেন্সি ইজ মেনশনড, আর্টিকেল 356, আর্টিকেল 352, আর্টিকেল 360, না আর্টিকেল 365। এখানে আমাদের অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে 352। 352-তে কিন্তু বলা হয়েছে ন্যাশনাল এমার্জেন্সির কথা, আর 356-এ কী বলা হয়েছে? যখন কোনো স্টেটে সেখানকার মানে ল মেনে চলছে না বা কনস্টিটিউশনাল ক্রাইসিস এসছে, তাহলে ওখানে প্রেসিডেন্ট রুল করবে, আর্টিকেল 365-এ বলা হয়েছে এটা। আর আর্টিকেল 360 হচ্ছে আরেকটা এমার্জেন্সি যেখানে বলা হয়েছে ফিনান্সিয়াল ইমার্জেন্সির কথা। ঠিক আছে, এখানে উত্তরটা হয়েছে বি, আর্টিকেল 352-তে ন্যাশনাল এমার্জেন্সির কথা বলা হয়েছে। দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন। আমাদের নেক্সট কোয়েশ্চেন বলছে ইম্পিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট ক্যান বি ইনিশিয়েটেড ইন, অপশান এ হচ্ছে অনলি ইন লোকসভা, অপশান বি অনলি ইন রাজ্যসভা, অপশান সি হচ্ছে ইন ইদার হাউসেস অফ দ্য পার্লামেন্ট, অপশান ডি হচ্ছে সুপ্রিম কোর্ট। আমাদের এখানে উত্তরটা কী যাবে? সি, ইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, কোনো পার্টিকুলার হাউসের এটা মানে ইয়ে নেই, অধিকার নেই বা কোনো পার্টিকুলার হাউসের রাইটস নেই, এটা এই ইম্পিচমেন্ট প্রেসিডেন্টকে ইম্পিচমেন্ট করার কথা যে কোনো হাউসেই তোলা যেতে পারে, প্রস্তাবটা যে কোনো হাউসেই দিতে পারে। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই নেক্সট কোয়েশ্চেন। আমাদের 11 নম্বর কোয়েশ্চেন বলছে দ্য কনস্টিটিউশনাল পজিশন অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ মোস্ট ক্লোজলি সিমিলার টু, আমাদের দেশে যেরকম প্রেসিডেন্ট যেরকম ক্ষমতা ভোগ করেন, যেরকম সুবিধা ভোগ করেন, ঠিক এইরকম ক্ষমতা বা সুবিধা ভোগ করেন এমন একটা দেশের আমাদেরকে উদাহরণ দিতে হবে। ঠিক আছে, আমাদের দেখে নিই কী কী আমাদের অপশান আছে। আমাদের হচ্ছে ব্রিটিশ মনার্কি, তারপরে বি হচ্ছে ইউএস প্রেসিডেন্ট, সি হচ্ছে রাশিয়ান প্রেসিডেন্ট, আর ডি হচ্ছে ব্রিটিশ প্রাইম মিনিস্টার।
আমাদের এখানে উত্তরটা কি যাবে? এ, ব্রিটিশ মনার্কি। ব্রিটিশ মনার্কি কিন্তু এখন আমাদের দেশে যে প্রেসিডেন্টের যে সমস্ত অধিকার ওর ক্ষমতা ভোগ করেন ব্রিটিশ মনার্কিতেও, সেখানকার প্রেসিডেন্ট কিন্তু ঠিক সেই পরিমাণই বা কাছাকাছি সেরকম পরিমাণের অধিকার ও ক্ষমতা ভোগ করেন। ঠিক আছে, দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন। আমাদের 12 নম্বর কোয়েশ্চেন বলছে, আ বিল ক্যান নট বিকাম অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট আনলেস অ্যান্ড আনটিল। একটা বিল পার্লামেন্টে অ্যাক্ট কখন হবে? আমরা দেখে নিই কী কী হচ্ছে আমাদের অপশন। ইট ইজ পাসড বাই লোকসভা, ইট ইজ পাসড বাই রাজ্যসভা, ইট গেটস অ্যাসেন্ট ফ্রম প্রেসিডেন্ট, আর ইট ইজ পাসড বাই বোথ দ্য লোকসভা অ্যান্ড রাজ্যসভা। আমাদের এখানে উত্তরটা কী হয়ে যাবে? আমাদের এখানে উত্তরটা হয়ে যাবে কিন্তু সি, ইট গেটস অ্যাসেন্ট ফ্রম প্রেসিডেন্ট। কারণ একটা বিল পাস হতে গেলে লোকসভা ও রাজ্যসভার অবশ্যই অ্যাসেন্ট দরকার, কিন্তু সবচাইতে শেষে আমাদের কি দরকার? প্রেসিডেন্টের সাইন, প্রেসিডেন্টের সিগনেচার না হলে ওই বিলটাকে অ্যাক্টে পরিণত হয় না। ঠিক আছে, যদিও সব ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, যেমন মানি বিলের ক্ষেত্রে মানি বিল শুধুমাত্র লোকসভাতেই পাস হতেই হবে, পাস হলে হবে, যদি রাজ্যসভাতে ওটা যায়, ওটা ওখানে রাজ্যসভাতে ওরা মতামত দেয়, ওটা মতামত লোকসভা নিতে পারে বা নাও নিতে পারে, কিন্তু সেটা আবার প্রেসিডেন্টের কাছে যায়। এবার প্রেসিডেন্ট ওটা বাধ্য থাকে ওটাতে সাইন করতে, প্রেসিডেন্ট চাইলেও ভেটো ইউজ করতে পারেন না ওখানে। ঠিক আছে, দেখে নিই আমরা নেক্সট কোয়েশ্চিন। আমাদের 13 নম্বর কোয়েশ্চিন হচ্ছে, উইচ অ্যামাং দ্য ফলোয়িং আর্টিকেল স্পিক্স অ্যাবাউট ইম্পিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নিচের কোন আর্টিকেলটা প্রেসিডেন্টের ইম্পিচমেন্টের ব্যাপারে আলোচনা করেছে? আর্টিকেল 60, আর্টিকেল 61, আর্টিকেল 62, না আর্টিকেল 63? আমাদের এখানে অ্যান্সারটা কী হবে? আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে তোমার বি, আর্টিকেল 61-এ কিন্তু বলা হয়েছে প্রেসিডেন্টের ইম্পিচমেন্টের ব্যাপারে। ঠিক আছে, দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চিন। আমাদের নেক্সট কোয়েশ্চিন হচ্ছে, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য ভ্যাকেন্সি অফ দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্যাল বি ফিল্ড উইথ ইন। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী প্রেসিডেন্টের সিট যদি খালি হয় বা ভ্যাকেন্ট হয় তাহলে কত দিনের মধ্যে ওটাকে পূর্ণ করতে হবে? 1 মাস, 3 মাস, 6 মাস, না 1 বছর? আমাদের এখানে উত্তরটা কি হবে? আমাদের এখানে উত্তরটা হয়ে যাবে সি, 6 মাস। 6 মাসের মধ্যে কিন্তু আমাদেরকে প্রেসিডেন্টের সিটটা কিন্তু মানে ফুলফিল করতেই হবে। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ফর হাউ মেনি টাইমস আ পারসন ক্যান বিকাম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কতবার একজন প্রেসিডেন্ট, একজন মানুষ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হতে পারে, ভারতের রাষ্ট্রপতি কতবার হতে পারে একজন মানুষ? তাহলে বলে দিই, এই বিষয়ে কিন্তু কনস্টিটিউশনে কোনো কিছু বলা নেই যে কি একজন ব্যক্তি কতবার ইন্ডিয়ার প্রেসিডেন্ট হতে পারেন, তাই জন্য আমরা এটা কি কনসিডার করি, এটার কোনো লিমিট নেই। নেক্সট কোয়েশ্চেন, আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দ্য সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ইজ ইউজড ইন ইন্ডিয়া টু ইলেক্ট উইচ অফ দ্য ফলোয়িং। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন একটা ইলেকশন মাধ্যম, এটা কার ইলেকশন করতে গিয়ে ব্যবহার করা হয় এই মাধ্যমের? প্রাইম মিনিস্টার, গভর্নর, প্রেসিডেন্ট, মেম্বার অফ পার্লামেন্ট। আমাদের এখানে উত্তরটা কী হবে? আমাদের এখানে উত্তর হয়ে যাবে সি, প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের অনুযায়ী কিন্তু তাদেরকে ইলেক্ট করা হয়। ঠিক আছে, এর মানেটা কি? এর মানে হচ্ছে প্রত্যেক ইন্ডিয়ান, এখানে ইন্ডিয়ানরা ডিরেক্টলি ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করেন না, ইন্ডিয়ানরা যেমন মেম্বার অফ পার্লামেন্টকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এখানে মেম্বার অফ পার্লামেন্টরা প্রেসিডেন্টকে নির্বাচিত করেন। ঠিক আছে, এখানে ডিরেক্টলি কিন্তু ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান সিটিজেন ইয়ে করেন না, ইলেক্ট করেন না। দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চিন, কোয়েশ্চিন নাম্বার 17। আ গভর্নর অফ এ স্টেট ক্যান বি ডিসমিসড ফ্রম, একজন স্টেটের গভর্নর কিভাবে ডিসমিস হন বা কার দ্বারা ডিসমিস হন? স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, পার্লামেন্ট, প্রেসিডেন্ট, কাউন্সিল অফ মিনিস্টার। আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে কি? অবশ্যই সি হয়ে যাবে অ্যান্সার, কারণ গভর্নর অফ দ্য স্টেট, গভর্নর অফ এনি স্টেট সবসময় প্রেসিডেন্টের প্রেজারে কাজ করেন, উনি ওনার আন্ডারে উনি কাজ করেন। আমাদের নেক্সট কোয়েশ্চিন হচ্ছে, অল ইউনিয়ন টেরিটরিজ আন্ডার দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দিস কামস আন্ডার উইচ অফ দ্য ফলোয়িং পাওয়ার অফ প্রেসিডেন্ট। সমস্ত ইউনিয়ন টেরিটরি যে আছে সেগুলো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ে, মানে যতগুলো ইউনিয়ন টেরিটরি আছে সেখানে লেফটেন্যান্ট গভর্নর রুল করেন, আর সেগুলো ডিরেক্টলি কি প্রেসিডেন্টের আন্ডারে পড়ে, প্রেসিডেন্টের ক্ষমতা, সেখানে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কাজ করে না। এটা কোথায় বলা হয়েছে, মানে এটা কোন পাওয়ারের আন্ডারে পড়ে প্রেসিডেন্টের? এক্সিকিউটিভ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার, এমার্জেন্সি পাওয়ার, না জুডিশিয়াল পাওয়ার?
আমাদের এখানে উত্তরটা কি হবে, আমাদের এখানে উত্তরটা যাবে এ, এক্সিকিউটিভ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার। ঠিক আছে, প্রেসিডেন্টের এক্সিকিউটিভ আর অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের মধ্যে পড়ে যে কি উনি ইউনিয়ন টেরিটরিতে রুল করবেন। তোমরা দেখছো এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই কোয়েশ্চেনগুলো আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে ইভেন বইগুলো থেকে ঘেটে ঘেটে এই কোয়েশ্চেনগুলো বার করেছি। এই কোয়েশ্চেনগুলো তোমার এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা প্লিজ দেখো, যাতে তোমরা এক্সামে আসলে এই কোয়েশ্চেনগুলো করতে পারো, বা এই এক্সামে ডিটো এই কোয়েশ্চেনগুলো না আসলেও এখানে আমি যে সমস্ত জিনিসগুলো করাচ্ছি তোমাদের, এখান থেকে তোমরা হেল্প পাবে ওই কোয়েশ্চেনগুলো হেল্প করতে, আমি শিওরলি বলতে পারছি এটা তোমাকে। ঠিক আছে, চলো দেখে নিই আমাদের 19 কোয়েশ্চেন। নাম্বার 19, হু ডিসাইডস দ্য ডিসপিউটস আরাইজিং আউট অফ দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট ইন ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার যে ইলেকশন হয়, ঠিক আছে, এই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার যে ইলেকশন হয়, যদি এটাতে কোনো ডিসপিউট হয় বা কোনো ধরনের মেম্বার অফ পার্লামেন্ট বা কারো মনে হলো যে কিছু ভুল ভ্রান্তি হয়েছে, তাহলে এই ডিসপিউটটা কে সলভ করে, তাহলে তোমাদেরকে আগে থেকে বলে রাখি এই ডিসপিউটটা সলভ কিন্তু একমাত্র সুপ্রিম কোর্ট করে থাকে। ঠিক আছে, চিফ ইলেকশন কমিশনার বা অ্যাটর্নি জেনারেল কেউই এই ডিসপিউট সলভ করতে যায় না, কারণ এই ডিসপিউট সলভ করার একমাত্র কাজ, এই ডিসপিউট সলভ করার একমাত্র অধিকার হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার। ঠিক আছে, চলো দেখে নিই নেক্সট কোয়েশ্চেন, নাম্বার 20। নাম্বার 20 বলছে, উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ফিনান্সিয়াল পাওয়ার অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ রং। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কিছু ফিনান্সিয়াল পাওয়ার থাকে, ঠিক আছে, এখানে আমাদেরকে বলতে চাইছে যে কি কোন নিচের কোন অপশানটা আছে যেটা প্রেসিডেন্সিয়াল প্রেসিডেন্টের ফিনান্সিয়াল পাওয়ার নয়, যেটা ভুল আছে স্টেটমেন্টটা। তাহলে চলো আমরা দেখে নিই আমাদের কী কী অপশান আছে। আমাদের অপশান আছে নো মানি বিল, নো মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউসড উইদাউট দ্য প্রায়র কনসেন্ট অফ প্রেসিডেন্ট। মানি বিল সবসময় প্রেসিডেন্টের প্রায়র অনুমতি নিয়েই কিন্তু মানি বিল পেশ করা হয়, তাহলে না আমাদের স্টেটমেন্ট এটা কি, স্টেটমেন্ট এটা হচ্ছে ঠিক। স্টেটমেন্ট বি হচ্ছে প্রেসিডেন্ট প্রিপেয়ার্স দ্য বাজেট, এটা হচ্ছে ভুল, কারণ বি আমাদের এটা হবে না, প্রেসিডেন্ট কোনোদিনও কিন্তু বাজেট প্রিপেয়ার করে না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কী হয়ে যাবে, বি। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন। আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21 হচ্ছে, দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন লাইজ উইথ উইচ অফ দ্য ফলোয়িং। ইন্ডিয়ার যে ইউনিয়ন আছে, ইউনিয়নের যে এক্সিকিউটিভ পাওয়ার আছে, ওটা কার মধ্যে, মানে কার উপর রিলাই করে, মানে কার মধ্যে আছে, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, প্রেসিডেন্ট না স্পিকার। তাহলে আমাদের এখানে উত্তরটা কী হয়ে যাবে, আমাদের এখানে হয়ে যাবে প্রেসিডেন্ট। আমাদের এখানে কিন্তু এক্সিকিউটিভ পাওয়ার হচ্ছে প্রেসিডেন্টের হাতে, বলার জন্যে প্রেসিডেন্ট সমস্ত ক্ষমতা ভোগ করে, কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল পাওয়ার সবসময় ফার্স্ট থাকে কার হাতে, প্রাইম মিনিস্টারের হাতে। ঠিক আছে, কিন্তু আমাদের কি এক্সিকিউটিভ পাওয়ার সবসময় আমাদের স্টেটের হেড হচ্ছে কি, প্রেসিডেন্ট, তাই এক্সিকিউটিভ পাওয়ার প্রেসিডেন্টের হাতে ভাস থাকে। ঠিক আছে, দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22। দ্য কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া হ্যাজ বিন প্লেসড অ্যাট দ্য ডিসপোজাল অফ উইচ অ্যামাং দ্য ফলোয়িং অথরিটিস। কন্টিনজেন্সি ফান্ডের সমস্ত ক্ষমতা কার হাতে লাই থাকে, বা কে ওনার থেকে অ্যাকশন নেন কন্টিনজেন্সি ফান্ডের ব্যাপারে, কিছু মানি বার করতে হলে বা ওখানে জমা করতে গেলে কার অনুমতি বা কার অ্যাসেটের প্রয়োজন হয়ে থাকে, বি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু কন্টিনজেন্সি ফান্ডের সমস্ত ডিসপোজাল প্লেসড করে থাকেন। ঠিক আছে, দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, উইচ অ্যামাং দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। নিচের কোন স্টেটমেন্টটি ঠিক আছে, দেখে নিই আমাদের অপশানগুলো কী কী আছে। বোথ গভর্নর অ্যান্ড প্রেসিডেন্ট অকুপাই কনস্টিটিউশনাল পজিশন। প্রেসিডেন্ট আর গভর্নর দুজনই কনস্টিটিউশনাল পজিশন অকুপাই করেন, এর মানে কি কনস্টিটিউশনের দুজনেরই ব্যাপারে আলোচনা করা হয়েছে ও ওনাদের ক্ষমতা ও পাওয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের প্রথম স্টেটমেন্টটাই ঠিক হয়ে যাচ্ছে, তাহলে আমরা নিচেরগুলো আর পড়তে যাবো না, যেহেতু এখানে বোথ বা নান অফ দি অ্যাবভ এরকম কিছু অপশান নেই, তাই জন্য আমাদের অ্যানসারটা কী হয়ে যাবে, সবসময় এ হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন। কনস্টিটিউশন হ্যাজ গিভেন পাওয়ার টু দ্য প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর রিগার্ডিং নমিনেশন অফ দ্য মেম্বার অফ অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি ইন কেস দ্য কমিউনিটি ডাজ নট গেট অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন ইন দ্য লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি রেসপেক্টিভলি, উইচ অ্যামাং দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট ইন দিস রিগার্ড। আমরা দেখেছি প্রেসিডেন্ট ও গভর্নরের হাতে একটা স্পেশাল পাওয়ার থাকে, যেখানে ওনারা কি অ্যাংলো ইন্ডিয়ার যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদেরকে তারা নমিনেট করেন, যেমন প্রেসিডেন্ট নমিনেট করেন লোকসভা বা রাজ্যসভাতে আর গভর্নর নমিনেট করেন স্টেট লেজিসলেটিভে। ইনকেস যদি আমরা দেখি এরকম ক্যান্ডিডেট না থাকে তাহলে কি হতে পারে, দেখে নিই আমরা কোন কোন স্টেটমেন্ট এখানে ঠিক আছে এই রিগার্ডিংয়ে।
প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর ক্যান অ্যাপয়েন্ট টু মেম্বার ইচ। এটা কিন্তু ভুল, এটা হবে না, প্রেসিডেন্ট আর গভর্নর দুটো মেম্বার করে ইচ করে ইয়ে করতে পারে না। তারপরে দেখিনি বি কী বলছে, প্রেসিডেন্ট ক্যান অ্যাপয়েন্ট টু মেম্বার অ্যান্ড গভর্নর ক্যান মেম্বার অ্যাপয়েন্ট ওয়ান মেম্বার। এটা কিন্তু ঠিক, এই ক্ষেত্রে প্রেসিডেন্ট দুজন মেম্বারকে অ্যাপয়েন্ট করতে পারে আর গভর্নর একজন মেম্বারকে অ্যাপয়েন্ট করতে পারেন। 25 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, উইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ কারেক্ট স্টেটমেন্ট। নিচের কোনগুলো বা কোনটা হচ্ছে সঠিক স্টেটমেন্ট। দেখিনি আমরা কী কী অপশান আছে, ওনলি প্রেসিডেন্ট ক্যান গ্রান্ট পার্ডন টু এ পার্সন অ্যাওয়ার্ডেড ডেথ সেন্টেন্স অ্যান্ড এ পার্সন পানিশড আন্ডার মার্শাল ল। এটা হচ্ছে একদম ঠিক, শুধুমাত্র প্রেসিডেন্টই ডেথ সেন্টেন্স আর মার্শাল ল আন্ডারে যে সমস্ত পানিশমেন্ট আছে সেগুলো পার্ডন করতে পারেন। এই ছাড়া প্রেসিডেন্ট ছাড়া আর কারো কিন্তু ক্ষমতা থাকে না। গভর্নরের ক্ষমতা থাকে কি, গভর্নরের ক্ষমতা থাকে পার্ডন করার, কিন্তু তিনি কখনোই ডেথ সেন্টেন্স পার্ডন করতে পারেন না, ঠিক আছে, আর মার্শাল ল এর ক্ষেত্রে পারেন না, শুধুমাত্র গভর্নর প্রেসিডেন্টেরই থাকে। তাহলে আমাদের এখানে এই নম্বরটা হয়ে যাবে উত্তর, তাই জন্য আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। 26 নম্বর কোয়েশ্চেন বলছে, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টস দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স অফ ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন অন হুজ রেকমেন্ডেশন। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কার রেকমেন্ডেশনে চেয়ারম্যান আর মেম্বার অ্যাপয়েন্ট করেন হিউম্যান রাইট কমিশনের। আমরা দেখিনি কী কী অপশান আছে, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, স্পিকার অফ লোকসভা, হোম মিনিস্টার, না অল অফ দি অ্যাভব। আমাদের 26 নম্বর উত্তর হয়ে যাবে ডি, অল অফ দি অ্যাভব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, উইচ অ্যামাং দ্য ফলোয়িং আর্টিকেল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এন্ট্রাস্ট দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু গ্রান্ট পার্ডন। কোন আর্টিকেল আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউটে বলে প্রেসিডেন্টের পার্ডন করার ক্ষমতার ব্যাপারে? অপশান কী কী আছে, অপশান এ হচ্ছে আর্টিকেল 71, 72, 73, 74। তাহলে আমাদের উত্তরটা কী হবে, আমাদের উত্তরটা যাবে অবশ্যই 72। 28 নম্বর কোয়েশ্চেন বলছে, হোয়াট ইজ ট্রু অ্যাবাউট দ্য মানি বিল। মানি বিলের ক্ষেত্রে কোনটা হচ্ছে সত্য, কী কী অপশান আছে দেখে নি। দে মাস্ট বি ইন্ট্রোডিউসড অন প্রায়র রেকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের প্রায়র রেকমেন্ডেশনের পরেই কিন্তু ওটা ইন্ট্রোডিউস করা হবে, এটা ঠিক, আমি তোমাদেরকে আগে বলেছি। বি বলছে, দে ক্যান অরিজিনেট ইন বোথ হাউজেস অফ দ্য পার্লামেন্ট। এটা ভুল, মানি বিল কিন্তু সবসময় লোকসভাতেই ইন্ট্রোডিউস করা হবে বা সেখান থেকেই এই অরিজিনেট হবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা আমাদের প্রথম কি, প্রথম এটাই হয়ে যাবে ঠিক উত্তর। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, উইচ অ্যামাং দ্য ফলোয়িং ভেটো পাওয়ার ইজ নট গ্রান্টেড টু দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের কিন্তু কোন ভেটো পাওয়ারটা নেই আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউট গ্রান্ট করে না। অ্যাবসোলিউট ভেটো, অ্যাবসোলিউট ভেটো প্রেসিডেন্টের আছে, পকেট ভেটো এটাও প্রেসিডেন্টের আছে, কোয়ালিফাইড ভেটো, এই কোয়ালিফাইড ভেটোটা কিন্তু কি প্রেসিডেন্টের নেই। তাহলে আমাদের কী হয়ে যাবে এখানে অ্যান্সার, সি হয়ে যাবে অ্যান্সার। চলো দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন। 30, দ্য প্রেসিডেন্ট ক্যান ডেলিভার অ্যান অ্যাবসোলিউট ভেটো টু উইচ অফ দ্য ফলোয়িং বিলস। প্রেসিডেন্ট কোন বিলের ক্ষেত্রে নিজের পাওয়ার অ্যাবসোলিউট ভেটোর পাওয়ারটা ইউজ করতে পারেন? প্রাইভেট মেম্বার্স বিল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, বোথ এ এন্ড বি, আর নিদার এ নট বি। আমাদের উত্তরটা কী হয়ে যাবে, আমাদের এখানে উত্তরটা হয়ে যাবে অবশ্যই এ, প্রাইভেট মেম্বার বিলের ক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্ট নিজের অ্যাবসোলিউট ভেটোটা ইউজ করতে পারেন, যেখানে তিনি সরাসরি তিনি মানে করতে পারেন, সরাসরি তিনি বারণ করে দিতে পারেন যে উনি সাইন করবেন না, এতে ওনাকে ফার্দার ফোর্স করা হবে না বা ওনার ফার্দার কোনো প্রেশার থাকবে না ওটার উপরে পার্লামেন্টের দুটোই হাজে পাউস হওয়া সত্ত্বেও। উইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন এম্পাওয়ার্স দ্য প্রেসিডেন্ট টু প্রমোলগেট অর্ডিনেন্স? আর্টিকেল 123, আর্টিকেল 52, আর্টিকেল 25, আর্টিকেল 78। আমাদের এখানে উত্তরটা কী যাবে, আমাদের উত্তরটা হয়ে যাবে এ, আর্টিকেল 123-তে কিন্তু বলা হয়েছে প্রেসিডেন্ট নিজের অর্ডিনেন্স জারি করতে পারেন। অর্ডিনেন্স কখন জারি করা হয়, ধরে নাও যখন কোনো লয়ের প্রয়োজন থাকে, কিন্তু সেই সময় ধরে নাও কোনো এমার্জেন্সি সিচুয়েশন চলছে বা লোকসভা বা রাজ্যসভা ডিসলভ করা আছে সেই সময়, তখন কি করেন, তখন মানে সেই মুহূর্তেই লটাকে মানে জারি করার জন্য প্রেসিডেন্ট এরকম অর্ডিনেন্স জারি করতে পারেন। এই সমস্ত অর্ডিনেন্সের ভ্যালিডিটি কতদিন থাকে, এই সমস্ত অর্ডিনেন্সের ভ্যালিডিটি থাকে তার 6 মাস, 6 মাসের পরে কিন্তু এই অর্ডিনেন্সটাকে আবার পার্লামেন্টে পেশ করা হয়, ওখানে পাশ হওয়ার পরেই কিন্তু এই এই অর্ডিনেন্সটাকে লয়ে পরিবর্তন হতে পারে, নইলে সেখান থেকে এই এটা এটা বিলটা ড্রপ হয়ে যাবে, ঠিক আছে, এই একটা ড্রপ হয়ে যাবে। দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হু অ্যাড্রেসেস দ্য পার্লামেন্ট আফটার দ্য কমেন্সমেন্ট অফ দ্য ফার্স্ট সেশন আফটার ইচ জেনারেল ইলেকশন। আমরা দেখেছি প্রত্যেকটা জেনারেল ইলেকশন পরে নতুন গভর্নমেন্ট যখন আসে, সেই নতুন গভর্নমেন্টের প্রথম পার্লামেন্ট সেশন যখন স্টার্ট হয়, সেই প্রথম দিন
কিন্তু রাষ্ট্রপতি কি করেন, রাষ্ট্রপতি সেই পার্লামেন্ট অ্যারেঞ্জ করেন, কমান্সমেন্ট করেন, শুরু করেন, প্রথম দিনই কিন্তু তিনি শুরু করেন এবং তিনি সেখানে উপস্থিত থাকেন। তাহলে আমাদের এখানে অপশানটা কি হয়ে যাবে, এখানে আমাদের অপশান হয়ে যাবে অবশ্যই সি, প্রেসিডেন্ট। ঠিক আছে, চলো দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন। হু ইজ দ্য অনলি প্রেসিডেন্ট টু হ্যাভ বিন ইলেক্টেড ফর টু কনসেকিউটিভ টার্মস, কে ছিলেন একমাত্র প্রেসিডেন্ট যিনি দুবার পরপর প্রেসিডেন্ট হয়েছিলেন, তার আগে বা তারপরে এমন কোনো প্রেসিডেন্ট হননি যিনি দুবার পরপর এর প্রেসিডেন্টের সিটে বসেছিলেন। আমাদের কি কি অপশান আছে, ডক্টর জাকির হোসেন, রাজেন্দ্র প্রসাদ, এপিজে আব্দুল কালাম, প্রতিভাত পাটেল। আমাদের এখানে উত্তরটা কি হবে, আমাদের এখানে উত্তরটা হয়ে যাবে অবশ্যই বি। বিয়ে কি হবে উত্তর, রাজেন্দ্র প্রসাদ কিন্তু দুবার পরপর এই প্রেসিডেন্ট ছিলেন, 1952 থেকে নিয়ে 1957 এবং 1957 থেকে নিয়ে 1962, তারপরে কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণন এই প্রেসিডেন্টের পদে বসেন। ঠিক আছে, চলো দেখে নিই, এটা আমার উত্তর হয়ে গেল কি, বি, রাজেন্দ্র প্রসাদ। দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন 34। 34 কোয়েশ্চেন কি বলছে, উইচ অ্যামাং দ্য ফলোয়িং প্রেসিডেন্ট ডাই ডিউরিং ডিউরিং টার্ম অ্যাট অফিস, কোন প্রেসিডেন্ট ছিলেন যিনি নিজের মানে অফিসেই মারা যান, মানে তার টেনিওর যখন চলছিল সেই টেনিওরের মাঝখানেই তিনি মারা যান। আমাদের কি কি অপশান আছে, ডক্টর জাকির হোসেন, রাজেন্দ্র প্রসাদ, ভিভি গিরি আর ডক্টর এস রাধাকৃষ্ণন। আমাদের এখানে উত্তরটা হয়ে যাবে কি, আমাদের এখানে উত্তরটা অবশ্যই হয়ে যাবে এ, ডক্টর জাকির হোসেন কিন্তু তার টেনিওর চলাকালীনই কিন্তু অফিসে তিনি মারা যান। ঠিক আছে, দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য প্রেসিডেন্ট ক্যান নমিনেট হাউ মেনি মেম্বার্স অফ দ্য রাজ্যসভা, রাজ্যসভাতে প্রেসিডেন্ট কজনকে নমিনেট করতে পারেন। আমাদের এখানে উত্তরটা কি হয়ে যাবে, আমাদের ওখানে উত্তর হয়ে যাবে সি, 12 জনকে মেম্বারকে কিন্তু প্রেসিডেন্ট রাজ্যসভায় নমিনেট করতে পারেন। ঠিক আছে, দেখে নিই আমাদের এই এই নমিনেটেড মেম্বারগুলো কিসের উপর বেস করে নমিনেট করা হবে, এই নমিনেটেড মেম্বারগুলো আর্ট, সায়েন্স, স্পোর্টস, কালচার এইগুলোর ভিত্তিতে যেগুলো স্পেশালাইজড হচ্ছেন তার উপর ভিত্তি করেই কিন্তু তাদেরকে নমিনেট করা যাবে। ঠিক আছে, দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 36, হু ইলেক্ট দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে কে ইলেক্ট করেন, এ হচ্ছে ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড মেম্বার অফ লোকসভা রাজ্যসভা, বি হচ্ছে অনলি ইলেক্টেড মেম্বার অফ রাজ্যসভা, সি হচ্ছে অনলি ইলেক্টেড মেম্বার অফ লোকসভা, আর ডি হচ্ছে ইলেক্টেড মেম্বার্স অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ। এখানে আমাদের উত্তর হয়ে যাবে কি, এ, ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড মেম্বার অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা। ইলেক্টেড ও নমিনেটেড মেম্বার যারা আছে লোকসভা ও রাজ্যসভা তারা কিন্তু ভাইস প্রেসিডেন্টকে ইলেক্ট করে থাকেন, কিন্তু প্রেসিডেন্টের ক্ষেত্রে কি, আমি তোমাদেরকে একটু আগে বললাম, প্রেসিডেন্টের ক্ষেত্রে শুধুমাত্র ইলেক্টেড মেম্বার যারা আছেন তারাই ভোট করতে পারবেন, নমিনেটেড মেম্বাররা ভোট করতে পারবে না। তাহলে আমাদের এখানে উত্তরটা অবশ্যই এ হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, এ রেজলিউশন টু ইম্পিচ দ্য প্রেসিডেন্ট মাস্ট বি পাসড বাই এ মেজরিটি নট লেস দেন, প্রেসিডেন্টকে ইম্পিচ করার জন্য কতটা মেজরিটির দরকার হয়, আমাদের উত্তরটা কি হবে বি, 2/3 অফ দ্য টোটাল মেম্বার্স অফ দ্য হাউস, মেম্বার অফ দ্য হাউস, হাউসের মধ্যে যতজন মেম্বার থাকবে তার 2/3, 3/2 কিন্তু এটার ফরে অ্যাসেট দিতে হবে, তাহলে প্রেসিডেন্ট ইম্পিচ হতে পারেন। দেখে নিই আমাদের এটার উত্তর, তাহলে কি হলো এটার উত্তর, আমরা দাগ দিয়ে দিই বি, বি হচ্ছে এটার উত্তর। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি রিমুভড ফ্রম অফিস বাই, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে অফিস থেকে রিমুভ কিভাবে রিমুভ হতে পারে, আমাদের এখানে উত্তরটা কি হয়ে যাবে, আমাদের উত্তর হয়ে যাবে এখানে বি, পার্লামেন্টের থ্রুতে কিন্তু একমাত্র প্রেসিডেন্টকে রিমুভ করা যায়, পার্লামেন্টের রেজুলেশন আনবে যে কোনো ইদার হাউসে, সেই রেজুলেশনকে 2/3 মেজরিটিতে পাস হতে হবে, তারপরেই কিন্তু প্রেসিডেন্টকে ইম্পিচ করা সম্ভব। ঠিক আছে, দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন, ওয়েন দ্য অফিসেস অফ বোথ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ভাইস প্রেসিডেন্ট আর ভ্যাকেন্ট হু পারফর্মস, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের যখন থাকেন না, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট যখন অফিসে থাকেন না তখন ওনাদের ডিউটিটা কে পারফর্ম করেন, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া না লোকসভা স্পিকার, আমাদের এখানে উত্তরটা কি হয়ে যাবে সি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিন্তু প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের অনুপস্থিতিতে সেই সিটে বসেন এবং তার ডিউটিগুলো ফলো করে থাকেন, আর সেই সময় প্রেসিডেন্ট যে সমস্ত সুবিধা, অ্যাম্বুলেন্স আর স্যালারি যাই পাবেন সেই সুবিধাও কিন্তু সেই সময় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেই সিটে থাকেন, ভোগ করবেন। ঠিক আছে, দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন, আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে
The president nominates 12 members of Rajya Sabha according to President আমি তোমাদেরকে একটু আগেই বললাম President 12 জন মেম্বারকে লোকসভায় নমিনেট করেন কিসের উপর ভিত্তি করে নমিনেট করেন আমি তোমাদেরকে একটু আগেই বললাম সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সায়েন্সের উপর আর্ট এবং লিটারেচার আর সোশ্যাল সার্ভিসের উপর যারা কন্ট্রিবিউট করেছে তাদেরকেই কিন্তু তিনি নমিনেট করেন তাহলে এই অপশনগুলো এই সমস্ত বিষয় কিসে আছে আমাদের ডি অপশন আছে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি ডি ঠিক আছে দেখেন নেক্সট কোয়েশ্চেন 41 41 বলছে উইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন এম্পাওয়ার দ্য প্রেসিডেন্ট টু অ্যাপয়েন্ট আ কমিশন টু ইনভেস্টিগেট দ্য কন্ডিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন জেনারেল অ্যান্ড সাজেস্ট এমলিওরেটিভ মেজার্স কোন কনস্টিটিউশনের কোন ধারায় বলা হয়েছে কি প্রেসিডেন্ট কোনো একটা ব্যাকওয়ার্ড ক্লাসের এলাকাতে তিনি ইনভেস্টিগেশন চালাতে পারেন আর সেখানে তিনি বিভিন্ন ডেভেলপমেন্ট মেজার বা বিভিন্ন ধরনের ব্যবস্থা নিতে পারেন কোন আর্টিকেলে বলা হয়েছে আর্টিকেল 342 না 344 না 340 নাকি 339 আমাদের এখানে উত্তরটা হয়ে যাবে 340 সি হয়ে যাবে উত্তর 340তে কিন্তু এরকম বলা হয়েছে প্রেসিডেন্টের পাওয়ারের ব্যাপারে আর দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন 42 Who among the following is directly responsible to Parliament for all matters concerning the Defence Service of India? পার্লামেন্টের কাছে কে দায়ী থাকে ইন্ডিয়ার ডিফেন্স সার্ভিসের সমস্ত বিষয়গুলোর ব্যাপারে আমাদের কি কি আছে অপশন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ডিফেন্স মিনিস্টার না ক্যাবিনেট কমিশন অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স আমাদের এখানে উত্তরটা হয়ে যাবে কি সি ডিফেন্স মিনিস্টার কিন্তু পার্লামেন্টের কাছে দায়ী থাকে সমস্ত রকম ডিফেন্স সার্ভিসের ব্যাপারে কনসার্নের ব্যাপারে ঠিক আছে দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন আমাদের নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য প্রেসিডেন্ট গিভস হিজ রেজিগনেশন টু দ্য প্রেসিডেন্ট নিজের রেজিগনেশন কাকে দেয় প্রেসিডেন্ট নিজের রেজিগনেশন সবসময় কাকে দেবে ভাইস প্রেসিডেন্টকে ঠিক আছে ভাইস প্রেসিডেন্টকে সবসময় প্রেসিডেন্ট নিজের রেজিগনেশন দিবে যদি ভাইস প্রেসিডেন্ট উপস্থিত না থাকেন তাহলে উনি কাকে দেবেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে কিন্তু নিজের রেজিগনেশন দেবেন ঠিক আছে দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন 44 Which of the following is not true regarding the payment of the amendments or to the president? President ke jeshom se suvidha va salary deva hoy shei khetre kon statement ta thik noy. Ki ki option ache? They can be reduced during a financial emergency. Financial emergency segulo ke komiye dewa jete pare. They are shown separately in the budget. Segulo ke budget e separately dekhano hoy. দে আর চার্জ অন দ্য কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া যেগুলো কন্টিনজেন্সি ফান্ডের উপর চার্জ করা হয় এ নাকি দে ডু নট রিকোয়ার এনি পার্লামেন্ট স্যাংশন আমাদের এখানে উত্তরটা হয়ে যাবে অবশ্যই সি সি হয়ে যাবে উত্তর দে আর চার্জ অন দ্য কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া এই 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 স্টেটমেন্টটা হচ্ছে কিন্তু কি ভুল স্টেটমেন্ট ঠিক আছে সি হয়ে যাবে আমাদের অ্যান্সার চলো দেখে নিই আমরা নেক্সট কোয়েশ্চেন আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে Which of the following appointments is not made by the President of India? President of India কোন অ্যাপয়েন্টমেন্টটা করেন না কাকে অ্যাপয়েন্ট করেন না চিফ জাস্টিস অফ দ্য আর্মি স্পিকার অফ দ্য লোকসভা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চিফ অফ এয়ারফোর্স আমাদের এখানে উত্তরটা হয়ে যাবে বি স্পিকার অফ লোকসভাকে কিন্তু প্রেসিডেন্ট নমিনেট প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন না ঠিক আছে নেক্সট ইন কেস অফ প্রেসিডেন্ট ডাইড ওয়াইল ইন অফিস দ্য ভাইস প্রেসিডেন্ট ক্যান অ্যাক্ট অ্যাজ প্রেসিডেন্ট ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ যদি প্রেসিডেন্টের অফিস চলাকালীন তিনি যদি মারা যান সেই জায়গাতে ভাইস প্রেসিডেন্ট তার জায়গা গ্রহণ করেন কতদিনের জন্য আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম এটার উত্তর হয়ে যাবে ছ মাসের জন্য সি হয়ে যাবে অ্যান্সার ছ মাসের জন্য কিন্তু ভাইস প্রেসিডেন্ট ম্যাক্সিমাম তার পজিশন হোল্ড করে থাকতে পারেন কিন্তু তারপরে ইলেকশন হয়ে একজন প্রেসিডেন্টকে আনতে হবে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে Who administers the oath of the office to the President of India before enters upon the office? আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম প্রেসিডেন্টকে যদি প্রেসিডেন্ট যখন নিজে শপথ গ্রহণ করেন উনিকে কে শপথ দেন তার অফিস অফিসে আসার আগে তাকে কে শপথ দেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিন্তু তাকে শপথ দেন ঠিক আছে আমরা দেখে নিই নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আ পারসন হু ইজ নট আ মেম্বার অফ পার্লামেন্ট ক্যান বি অ্যাপয়েন্ট অ্যাজ আ মিনিস্টার বাই দ্য প্রেসিডেন্ট ফর আ ম্যাক্সিমাম পিরিয়ড অফ টাইম একজন মানুষ যিনি পার্লামেন্টের এ নন সদস্য নন কিন্তু তাকে মিনিস্টার প্রেসিডেন্ট করতে পারেন কিন্তু কতটা সময়ের জন্য তারপরে তাকে কিন্তু ইলেকশনের মাধ্যমে একজন মানে নিজের মেজরিটি প্রুফ করে তারপরে তাকে মেম্বার হতে হবে ঠিক আছে কিন্তু তাকে ইলেকশনে ইলেকশন করার আগে তাকে কতদিনের জন্য মিনিস্টার করতে পারেন প্রেসিডেন্ট
তাহলে এর অ্যান্সারটা হয়ে যাবে আমাদের 6 মাসের জন্য কিন্তু ম্যাক্সিমাম তাকে মিনিস্টার করে রাখতে পারেন, 6 মাসের পরে কিন্তু তাকে ইলেকশনের মাধ্যমে জিতে তারপরে আসতেই হবে। দেখে নিই আমরা নেক্সট কোয়েশ্চেন 49 নম্বর কোয়েশ্চেন বলছে দ্য প্রসিডিওর অফ ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অ্যাজ লাইড ডাউন ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন বরোড ফ্রম। ইন্ডিয়ান প্রেসিডেন্টকে যে ইমপিচ করা হবে এটার যে একটা প্রসেস চলে আসছে, এই প্রসেসটা একটা পার্টিকুলার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। ওই কনস্টিটিউশনটা কোন দেশের কনস্টিটিউশন, দ্য ইউএসএ না ইউকে না ফ্রান্স না জাপান? আমাদের এখানে উত্তরটা কী হয়ে যাবে, এ হয়ে যাবে আমাদের উত্তর, ইউএসএ থেকে কিন্তু নেওয়া হয়েছে। আমাদের প্রেসিডেন্টের ম্যাক্সিমাম জিনিসগুলো ইউএসএ থেকে নেওয়া হয়েছে, যদিও ইউএসএ আর ইন্ডিয়ার প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য রয়েছে। ইউএসএর প্রেসিডেন্ট হচ্ছে সর্বোপরি ক্ষমতার অধিকারী, ইন্ডিয়ার প্রেসিডেন্ট শুধুমাত্র নাম মতো ক্ষমতা আছে ওনার, সম্পূর্ণ পাওয়ার রিয়েল পাওয়ার এক্সিকিউটিভ পাওয়ার প্রাইম মিনিস্টারের হাতে থাকে, কিন্তু ইউএসএর ক্ষেত্রে রিয়েল আর এক্সিকিউটিভ পাওয়ার সমস্ত কিছুই প্রেসিডেন্টের অফ হাতে থাকে। ঠিক আছে, দেখে নিই লাস্ট কোয়েশ্চেন। আমাদের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে আন্ডার উইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্যান দ্য প্রেসিডেন্ট টেক ওভার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ স্টেট ইন কেস ইটস কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকস ডাউন। কোনো একটা স্টেটের যখন কনস্টিটিউশনাল ক্রাইসিস চলে, কনস্টিটিউশনালি পারফর্ম করতে পারেন না, তখন কী করেন, প্রেসিডেন্ট সেখানকার শাসন ব্যবস্থা নিয়ে নেন নিজের হাতে। এটা কিন্তু হয় সবসময় কি, এমার্জেন্সির ইমপ্লিমেন্টেশনের থ্রুতে। এটা কোন আর্টিকেলে বলা হয়েছে আমি তোমাদেরকে একটু আগেই বলেছিলাম, আর্টিকেল কী বলেছিলাম, আর্টিকেল 356 সি হবে আমাদের অ্যান্সার। 356-এর আন্ডারে কিন্তু কোনো স্টেটে যদি কনস্টিটিউশনাল ক্রাইসিস চলে, সেই সময় প্রেসিডেন্ট সেখানকার ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করে, সেখানে তিনি স্টেট এমার্জেন্সি ডিক্লেয়ার করে সেখানে তিনি নিজের ক্ষমতা সেখানে তিনি আনতে পারেন, যতক্ষণ না পর্যন্ত সেখানে স্টেবিলিটি আসে বা নতুন একটা গভর্নমেন্ট পারফর্ম করে। তাহলে আমাদের অ্যান্সার যাবে কি, সি। তাহলে বন্ধুরা, এতদূর পর্যন্ত ছিল আমাদের প্রেসিডেন্ট থেকে 50 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি তোমাদের এই কোয়েশ্চেনগুলো অনেক খুঁজে এনেছি, এগুলো প্রচুরভাবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি করে নাও, আমি আশা করছি এখান থেকে কোয়েশ্চেনগুলো তুমি যদি ঠিকমতো সলভ করে নিতে পারো, তাহলে এক্সামে যে সমস্ত প্রেসিডেন্ট থেকে কোয়েশ্চেন আছে তুমি ওগুলো সলভ করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো আমাদের সাথে তোমরা জুড়ে থাকো, আমরা এরপরে আরও বিভিন্ন সেগমেন্ট থেকে কোয়েশ্চেন নিয়ে আসবো, যেগুলো তোমাদের যাদের এই বিষয়ে পড়া হয়ে গেছে তারা প্র্যাকটিস করে নিতে পারবে, আর যারা নতুন আছো তারা এখান থেকে শিখে নিতে পারবে। তাহলে আমাদের সাথে যুক্ত থাকো, থ্যাংক ইউ।